আমি চ্যানেল 26কে ধন্যবাদ জানাই। আমি সাক্ষাৎকার দিচ্ছি যে আমার পিতা 1971 সালে আনসার ব্যাটালিয়ন হিসাবে দায়িত্ব ছিলেন এবং শতভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার পিতা এখনো কোন মুক্তিযুদ্ধ স্বীকৃতি পায়নি। আমি আবেদন করছি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে আমার পিতাকে যেন মুক্তিযুদ্ধ হিসাবে স্বীকৃতি দেয়। আমি